كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبس منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تبارك وتعالى في موضع آخر فإن تابوا وقاموا الصلاة وآتوا الزكاة فخلوا سبيلهم وقال الله تبارك وتعالى في موضع آخر منيبين إليه واتقوه وأقيموا الصلاة ولا تكونوا من المشركين وعن عبد الله بن الشقيق القيلي قال كان أصحاب محمد صلى الله عليه وسلم لا يرون شيئا من الأعمال تركه كفر غير الصلاة رواه الترمذي সম্মানিত জুমার উপস্থিতি সমস্ত প্রশংসা গুণগান আমাদের দয়াবান মেহরবান ক্ষমাশীল সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্তে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের কিছু সংখ্যক মানুষকে এই পবিত্র মজলিসে বসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ অতঃপর তিনি পবিত্র রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য দরুদ ও শান্তি দ্বারা বিবর্ষিত হোক আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লাম
সংক্ষিপ্ত খুদবায়ে মাসনুনের পরে আপনাদের সামনে যে কয়েক জুম্মা থেকে বক্তব্য রাখছিলাম একটি বিষয়ের উপরে, ইসলামে নামাজের গুরুত্ব, যা বর্ণনা করেছিলাম, আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম, তার পরবর্তী কিছু আলোচনা ইনশাআল্লাহ পবিত্র কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করব। তার আগে আমার বিষয়বস্তু শুরু করার পূর্বে একটি কথা বলে নিই, যে সমস্ত কোরআনে আয়াতগুলো আমি বলছি পবিত্র কোরআন থেকে প্রমাণস্বরূপ যেগুলো বলছি যে এই আয়াতে আছে বা এই সুরাতে আছে, এক্ষেত্রে দ্বিমত হওয়ার কোনো কারণ নেই। হাদিসের ক্ষেত্রে একটু আলাদা হতে পারে, বিভিন্ন লেখকের সিরিয়াল নাম্বার অনুযায়ী একটু হেরফের হয়। তো আমি যে হাদিসগুলো বলবো আপনারা যদি অনুসন্ধান করতে চান, হতে পারে আপনি যে অনুবাদটা দেখছেন বা যে বইটা দেখছেন সেই অনুপাতে কিছুটা হাদিসের মানে, হাদিস সংখ্যাতে হেরফের হতে পারে। যেটা থেকে আমি আপনাদের উদ্ধৃতি দিচ্ছি সেটা দেখলে আপনাদের সুবিধা হবে, সরাসরি সেখান থেকে পাবেন। আমি যে সমস্ত হাদিসগুলো বলি সরাসরি সেগুলো ইন্টারনেট থেকে নিয়েছি আমি, সেগুলো একটা অ্যাপস, মোবাইল অ্যাপস আল রেদা, ভালো করে বুঝবেন, আল রেদা অ্যাপস, আরবি অ্যাপস, শুধু হাদিসের আরবি, শুধু আরবি, এখান থেকে আমি বেশিরভাগ আরবিগুলো বলি হাদিসগুলো। সোহেল বুখারি যে সমস্ত হাদিসগুলো বলি সরাসরি আপনি পাবেন, যে কোনো অনুবাদে বেশিরভাগই মিলে যাবে, যে কোনো ফাউন্ডেশনে হোক। কিন্তু অন্যান্য যে সমস্ত মুসলিম, আবুদাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মুত্তা, এই সমস্ত যে সমস্ত হাদিসের কিতাবগুলো রয়েছে এগুলোতে কিছু হেরফের হতে পারে, তাতে বলে দিলাম যাতে করে আপনাদের সুবিধা হয় এটা বার করার জন্য। এবারে একটু আমার বিষয়ের দিকে এগিয়ে যাই, যে ইসলামে এই নামাজের গুরুত্ব কতটা দিয়েছে এর কিছু আলোচনা আপনাদের সামনে আগে রেখেছি, সেখান থেকে অনেকটাই স্পষ্ট হয়ে গেছে। আর কিছু স্পষ্ট করার জন্য আমি পবিত্র কোরআন থেকে আল্লাহর কিছু বাণী এবং হাদিসের গ্রন্থ থেকে আল্লাহ রসুল যে সমস্ত কথাগুলো বলেছেন নামাজের গুরুত্বের ব্যাপারে সেদিকে একটু আলোকপাত করবো ইনশাআল্লাহ। একটু এগিয়ে যায় পবিত্র কোরআনের দিকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা নামাজের গুরুত্বের ব্যাপার নিয়ে কি বলছেন। সর্বপ্রথম যে আয়াতটি আমি উল্লেখ করবো আপনাদের সামনে সেটি পবিত্র কোরআনের সূরা তওবা অধ্যায় নম্বর 9 আয়াত নম্বর 5 থেকে উল্লেখ করছি। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন শেষের অংশ, ফাইন তাবু আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ফখাল্লু সাবিলাহুম, আর যদি তারা নামাজ প্রতিষ্ঠা করে এবং যাকাত আদায় করে আর তার আগে তারা তওবা করে তাহলে তাদের রাস্তায় তুমি তাদেরকে ছেড়ে দাও। তো এখানে এই আয়াতটার অবতীর্ণ হওয়ার পিছনে অনেক কারণ আছে। অনেক মুশরিক এমনও আছে যারা এই তওবার এই কিছু এখানে পাঁচ থেকে কয়েকটি আয়াত আছে এই সমস্ত আয়াতগুলোকে উল্লেখ করে তারা বলে ইসলাম হচ্ছে সন্ত্রাসী ধর্ম, ইসলাম একজন মুশরিককে যে কোনো মুহূর্তে যখনই পাবে তাকে হত্যা করার নির্দেশ দিয়েছে, এটা ইসলাম দিয়েছে। অতএব যে সমস্ত মুসলিমরা দাবি করে যে ইসলাম শান্তি ধর্ম, এটা একদম ভুল কথা। কারণ পবিত্র কোরআনেই বলছে যে মুশরিকদেরকে তুমি যেখানেই পাবে সেখানে হত্যা করো, তাদেরকে বন্দি করো, তাদেরকে মারার জন্য উট পেতে বসে থাকো, প্রসঙ্গ ছাড়াই কথা। প্রসঙ্গ ছাড়া কোনো কথা বলতে গেলে মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি হতে পারে। যে কোনো কথা বলার পূর্বে প্রসঙ্গ উল্লেখ করতে হবে কি কারণে এই আয়াতটি আল্লাহ তাআলার কথা অবতীর্ণ করছে। এই আয়াতটা অবতীর্ণ করার পিছনে অনেক কারণ আছে, সংক্ষেপে একটু কথা বলে নিই। মুসলিমদের সঙ্গে মুশরিকদের একটা চুক্তি হয়েছিল, সেই চুক্তি চলাকালীন কোন রকম মারামারি হাবিজাবি যে সমস্ত চুক্তির মধ্যে যা ছিল এগুলো মেনে চলতে হবে এক কথায়। কিন্তু কাফের মুশরিকরা সেই চুক্তি লঙ্ঘন করে তারা যুদ্ধের চক্রান্ত শুরু করে, যে কারণে আমাদের আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলকে নির্দেশ দিয়েছেন যে তারা যেহেতু এই চুক্তি লঙ্ঘন করছে, তারাই চুক্তি করেছিল, তারাই চুক্তি লঙ্ঘন করছে, অতএব তাদের সঙ্গে যুদ্ধ করো। এবার আমি যতটুকু বুঝি বা আপনারা যতটুকু বুঝেন
যুদ্ধের ময়দানে এমন কোন কমান্ডার আছেন কি যে বলবে যে শত্রুর সঙ্গে মানে ভালোভাবে যুদ্ধ করো না, ভয় করো, এমন কথা কেউ বলবে? বলবে না। যারা কমান্ডার হয় তারা সর্বদাই বলবে যেখানে শত্রুকে পাবে শত্রুর সঙ্গে যুদ্ধ করো, শত্রুকে মারো, এটা তার আদেশ হবে। তো এই জিনিসটাকে আগে পিছনে যে অংশগুলো আছে সে সমস্ত অংশগুলো উল্লেখ না করে সরাসরি যদি একটা উল্লেখ করা হয় যে মুশরিকদেরকে যেখানে পাবে হত্যা করো, তাহলে সেটা ভুল হবে। তারপরে শেষের দিকে আল্লাহ তাবারক তাআলা বলছেন যদি এই চুক্তি লঙ্ঘন করার পরেও তারা যদি তওবা করে, নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, তাহলে তোমার যে সমস্ত শত্রু ছিল তাদেরকে তুমি ক্ষমা করে দাও, ছেড়ে দাও, কারণ তারা এখন মুসলিম। তওবা করে নামাজ রোজা করলে তারা মুসলিম। অতএব কেউ যদি মুসলিম হয়ে যায় তাহলে তুমি তাকে মারতে পারবে না। তাহলে এখানে বোঝা গেল মুসলিম হওয়ার জন্য শর্ত হচ্ছে কি, তওবা করে নামাজ প্রতিষ্ঠা করা। এখানে আল্লাহ তাআলা এটাই বলছেন ফাইন তাবু, তওবা করছে মানে একটা জায়গা থেকে কনভার্ট হচ্ছে, সে ছিল মুশরিক সে মুসলিম হচ্ছে। মুসলিম হওয়ার পর আল্লাহ তাবারক তাআলা এখানে সর্বপ্রথম যে দায়িত্ব অর্পণ করছে তার উপরে সেটা হচ্ছে কি, ফাইন তাবু ওয়াকামুসসালাহ, সে নামাজ কায়েম করবে। আমি একটা এখানে কথা বলিনি, পরে ভুলে যেতে পারি, আমি পবিত্র কোরআনে যতগুলি আয়াত দেখেছি সেখানে নামাজ পড়ার কথা নেই, একেবারেই নেই, নামাজ প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে। আমরা যখন বলি দিন প্রতিষ্ঠা করতে হবে, দিন প্রতিষ্ঠা, বাংলায় এই শব্দটা ব্যবহার হয় দিন প্রতিষ্ঠা, এটাকে আরবিতে বললে হয় একামাতুদ্দিন, একামা, একামা মানে প্রতিষ্ঠা করা, যেখান থেকে এসছে এই নামাজ, আকামো, একামাত থেকে আকামো। তাহলে নামাজ প্রতিষ্ঠা করতে হবে, নামাজ পড়লেই নয়। আর নামাজ কেউ যদি প্রতিষ্ঠা করে তাহলে নামাজ পড়লে নামাজের যে সমস্ত ফজিলতগুলো আছে সে সমস্ত ফজিলত থেকে সে মাহরুম কোনোদিনই হবে না, সমস্ত ফজিলত সে পাবে। কিন্তু আমাদের বর্তমান সময়ে আমরা নামাজ পড়ি, নামাজ প্রতিষ্ঠা করি না, যার কারণে একজন নামাজি নামাজ পড়ার পরে মসজিদ থেকে বেরিয়ে চুগলখড়ি করে, গীবতখড়ি করে, মসজিদ থেকে নামাজ পড়ে বেরিয়ে চুরি করে, মসজিদ থেকে বেরিয়ে অনেক পাপ কাজে লিপ্ত হয়ে যায়। তার মানে এখানে বুঝতে হবে সে নামাজ পড়ে, নামাজ প্রতিষ্ঠা করে না। যেখানে একামাতুদ্দিন নামাজ পড়ে, দিন প্রতিষ্ঠা করা, অনুরূপভাবে একামাতুসসালাহ নামাজ প্রতিষ্ঠা করার কথা। আর নামাজ প্রতিষ্ঠা হবে কিভাবে, সমস্ত রকমের পাপ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে এক আল্লাহর ইবাদতে নিমজ্জিত থাকতে হবে, তবে আপনি নামাজকে প্রতিষ্ঠা করতে পারবেন। এখানে একটা আয়াতে কথা বললাম, মুসলিম হওয়ার পরে আল্লাহ তাবারক ও তাআলা একজন মুসলিমের উপরে সর্বপ্রথম যে দায়িত্ব অর্পণ করছেন সেটা হচ্ছে নামাজ। আরেকটা আয়াতের দিকে যায়, সূরা রুম অধ্যায় নম্বর 30 আয়াত নম্বর 31, সেখানে আল্লাহ তাবারক ও তাআলা বলছেন মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু, তোমরা আল্লাহর অভিমুখী হও এবং তাকেই ভয় করো, ওয়াকিমুসসালাতা ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যেও না। এখানে লক্ষ্য করতে হবে আয়াতের দিকে, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হয়েও না। তার মানে নামাজ যদি কেউ ছেড়ে দেয় তার মানে সে মুশরিকদের অন্তর্ভুক্ত, নামাজ পড়লে যদি মুশরিক থেকে সে বাইরে হয়ে যায় তাহলে নামাজ না পড়লে মুশরিকদেরই অন্তর্ভুক্ত হবে, এটাই সাধারণ কথা। তার মানে বোঝা গেল আমরা যদি নিজেদেরকে মুসলিম দাবি করি আমাদের মধ্যে নামাজ থাকতে হবে, যদি আমার মধ্যে নামাজ না থাকে তাহলে আমি একজন মুশরিক, এটা আল্লাহর কথা অনুযায়ী। একটা হাদিসের দিকে এগিয়ে যাই, হাদিসটা সহিহ মুসলিম কিতাবুল ইমান দ্বিতীয় অধ্যায়ের 257 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে জাবির ইবনে আব্দুল্লাহ, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বাইনা রাজুলে ও বাইনাল শিরকি ওয়াল কুফরে তারকুস সালাহ, একজন মুসলিম
এবং একজন কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হচ্ছে এই নামাজ। মুসলিম মানে তার মধ্যে নামাজ থাকবে, এবং যারা মুশরিক হবে, যারা কাফির হবে, এদের মধ্যে নামাজ থাকবে না। এটাই এই হাদিস দ্বারা প্রমাণিত হলো। আল্লাহ রাসূল এটাই বলতে চাইছেন, একজন মুমিন যে হবে তার মধ্যে অবশ্যই নামাজ থাকবে, কিন্তু যারা মুশরিক হবে, যারা কাফির হবে, এদের মধ্যে নামাজ থাকবে না। এখানে একটা কথা স্পষ্টভাবে বলে দিই, জুমার নামাজ পড়ে যদি আপনি মুসলিম দাবি করেন, এটা কিন্তু কি বলবো, যাই বলছি না তো, জুমার নামাজ পড়ে কেউ মুসলিম হতে পারে না, কারণ আপনি কোরআন থেকেও হাদিস থেকেও কোথাও দেখাতে পারবেন না যে জুমার নামাজ পড়ে মুসলিম হওয়া যাবে। এমনকি জুমার নামাজ আমার আপনার উপরে ফরজও নয়, ফরজও নয়, ওয়াজিব। আর যদি ফরজ হতো তাহলে প্রতিটা ক্ষেত্রে আপনাকে নামাজ পড়তে হতো, ফরজের ক্ষেত্রে প্রতিটা মুহূর্তের জন্য আপনার উপরে নামাজ ফরজ, কিন্তু ওয়াজিবের ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে, আপনি মুসাফির, আপনার জন্য ছাড় আছে। কিন্তু যদি এটা ফরজ হয়ে যেত তাহলে মুসাফির হলে আপনাকে পড়তে হতো। যদি জুমার নামাজ ফরজই হতো তাহলে মহিলারা বাড়িতে বসে বসে জোহরে নামাজ পড়তে পারতো না, যারা অসুস্থ রোগী তারা বসে থাকতে পারতো না। তার মানে এটা ওয়াজিব, ফরজ নয়। অতএব আমরা যেমন আজকের দিনে নামাজ পড়তে পাচ্ছি, অনুরূপভাবে আমাদেরকে চেষ্টা করতে হবে, আমরা মুসলিম, আমরা নিজেদেরকে মুসলিম প্রমাণ করব। আর মুসলিম প্রমাণ করার জন্য যেহেতু নামাজ দরকার, আমরা পাঁচ ওয়াক্তে নামাজ পড়বো ইনশাআল্লাহ। কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ না পড়ে শুধু জুমার নামাজ পড়ে মুসলিম দাবি করলে সে দাবি কিন্তু মরিচিকার ন্যায় হবে। তো বলছিলাম যে মুসলিম হতে গেলে তার মধ্যে নামাজ থাকতেই হবে, আর মুশরিক যারা হবে, যারা কাফের হবে, এদের মধ্যে নামাজ থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজের গুরুত্ব আরোপ করে তিনি বলছেন যে, একটা কথা বলি, নামাজ যারা ছেড়ে দেয় এদের কথা ছেড়ে দেন। এখানে রসুল বলছেন, দেখুন, নামাজ যারা একেবারেই পড়ে না তাদের কথা আমি বাদ দিলাম। এখানে আল্লাহ রসুল, আমি একটা হাদিস উল্লেখ করব যেখানে যারা জামাতে উপস্থিত হয় না তাদের ব্যাপারে রসুল তিনি কি বলছেন। হাদিসটি পাবেন সহিহ বুখারী কিতাবুল আজান 10 নম্বর অধ্যায়ের 644 নম্বর হাদিস। হাদিসটি বলা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে, ওয়াল্লাজি নাফসি বিয়াদি, আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার জান রয়েছে, সে সত্তার কসম করে আমি বলছি, লাকাদ হামামতু আন আমুরা বিহাতাবিন ফায়ুহতাবা, আমি ইচ্ছা করছি যে কোনো মানুষদেরকে বলবো তারা যেন জ্বালানি সংগ্রহ করে, কাঠ আগুন জ্বালানোর জন্য জ্বালানি সংগ্রহ করে, সুম্মা আমুরা বিসসালাত ফায়ুয়াজ্জান লাহা, এবং আমি তাকে নামাজ, কোনো মানুষদেরকে নামাজের জন্য আদেশ করব এবং নামাজের জন্য তারা আজান দেবে, সুম্মা আমরা রাজুলান ফায়াউমান নাস, আমি এক ব্যক্তিকে বলবো নামাজের জন্য, সে নামাজ মানুষদেরকে পড়াবে, সুম্মা উখালিফা ইলা ইলা রিজালিন, আমি মানুষদের দিকে ধাবিত হব, ফা উহারিক আলাইহিম বুয়ুতাহুম, এবং তাদের ঘর আমি জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেব। এখানে আল্লাহ রাসূল যেটা বলতে চাইছেন, যারা নামাজের মধ্যে উপস্থিত হয়নি, জামাত সহকারে যারা নামাজ পড়েন, তারপরের অংশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওয়াল্লাযি নাফসি বিয়াদি লাউ ইয়ালামু আহাদুহুম আন্নাহু ইয়াজিদু আরকান সামিনান আও মিরমাতাইন হাসানাতাইন লা শাহিদাল ইশা, আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার জান রয়েছে, যে সত্তার হাতে আমার জান রয়েছে, মানুষ, যে সমস্ত মানুষেরা আজ জামাতের মধ্যে উপস্থিত হয়নি, যারা বাড়ির মধ্যে বসে রয়েছে, এরা যদি জানতে পারতো যে আজ এখানে আসলে পরে আন্নাহু ইয়াজিদু আরকান সামিনান, তারা একটা গোশতহীন মোটা হাড় পেত, অথবা ছাগলের দুইটি ভালো পা পেত ট্যাং, তাহলে লা শাহিদ আল এশা, অবশ্যই তারা এশার নামাজে উপস্থিত হতো। তার মানুষ দুনিয়ার লাভের ক্ষেত্রে কাজ করবে। আজ ধর্ম এমন একটি ব্যবসা যে ব্যবসা লেনদেন হয় ধার বাকিতে, এটা কিন্তু একটা ব্যবসা,
কারণ রসুল তিনি আল্লাহ তিনি বলেছেন এটা তিজারা, তিজারা মানে ব্যবসা, ধর্মের একটা ব্যবসা। এই ব্যবসার আপনি প্রতিফল লাভ পাবেন মৃত্যুর পরের জীবনে, এই জীবনে নয়। আপনি দুনিয়ার বুকে যে সমস্ত ব্যবসাগুলো করছেন সরাসরি নগদের মধ্যে, ধার দিতে চাই না। অনেক দোকানে লেখা থাকে ধার চেয়ে লজ্জা দেবেন না, কিন্তু ইসলাম মানে ধার। আপনি যতগুলো কর্ম করুন আপনার সব ধার, সব ধার। আপনার কত টাকা আমল করেছেন, কত টাকা আপনি পাবেন সব হিসাব করেছেন। আপনি ভাবেন না যে আল্লাহ কিছু আপনার ফাঁকি দিয়ে দেবে, 10 টাকার কাজ করেছেন 10 টাকা জায়গা কিয়ামতের মাঠে আপনাকে 9 টাকা দেবে, এ আশা করেন না। আল্লাহ আপনাকে 1 থেকে 10 গুণ বা 70 গুণ তার চেয়ে অধিক আপনাকে নেকি দেবে, কিন্তু সেটা ধার। এর জন্য আমাদের এই ধারের ব্যবসায় ইন্টারেস্ট নেই। আসল কথা বুঝতে পেরেছেন তো? আজ যদি বলা হয় কি বলবো, আমরা দেখেছি অনেক সময় অনেক রোগী ডাক্তার দেখাতে হবে, বহরমপুরে অমুক বড় ডাক্তার আছে, সকাল 8টা থেকে বিকেল 2টো পর্যন্ত বসে, বেশি সময় নয়, 5 ঘন্টা বা 6 ঘন্টার সময়, অনেক ভিড় হয়, পেশেন্ট এত পেশেন্ট বা জায়গা পাওয়া যায় না। ও করে কি, 2 দিন আগে মানে কি 8টায় হবে, তার আগের দিন সন্ধ্যাবেলা সারা রাত ওই রাস্তায় ফুটপাথে বসে থাকে, কটা মুড়ি নিয়ে আসে বা বাড়ি থেকে রুটি বানিয়ে নিয়ে আসে, সারা রাত বসে বসে ওই ফাঁকা আকাশের নিচে বসে বসে রাত কাটিয়ে দিল, যে আমাকে সর্বপ্রথম লাইনে দাঁড়াতে হবে দুনিয়ার জন্য। কাল থেকে যদি বলা হয় যে ফজরের নামাজ যে পড়বে, প্রধানমন্ত্রী যদি বলে বা আমাদের মুখ্যমন্ত্রী যদি মমতা ব্যানার্জি তিনি যদি বলেন যে আগামীকাল থেকে ইমাম সাহেবের পেছনে যে সমস্ত মুসল্লিরা নামাজ পড়বে, যে ইমাম ভাতা মুয়াজ্জিন ভাতার মতো, যদি বলে যারা ফজরের নামাজ পড়বে 10,000 টাকা করে দেওয়া হবে, আপনি জায়গা দিতে পারবেন না, জায়গা দিতে পারবেন না। আপনার জায়গা বেছে মসজিদ তৈরি করতে হবে, বলে আমার 10 কাঠা আছে সেক্রেটারি সাহেব, আমার 10 কাঠা নিন মসজিদটা বানান। 10 কাঠা জমি বেচে আমি যা টাকা পেতাম, আমি প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে তার সাথে বেশি আমি সুদে আসলে তুলে নেব, এটাই হবে। তখন আপনি নিজে 10 কাঠা জায়গা ভাববেন না, এটাই হয়। তো আপনি দুনিয়া ভাবছেন, রাকাতাল ফজরে খাইরুম মিনা দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত সুন্নাত এই পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে যাবতীয় জিনিসের চেয়ে উত্তম। তাহলে আপনি কি এই জিনিসটা বুঝতে পারেননি? আপনি মমতা ব্যানার্জি 10,000 টাকার জন্য আপনি 10 কাঠা জমি বিক্রি করে মসজিদটাকে 10 বিঘা এরিয়ার মধ্যে করতে চাইছেন, 10 তলা করতে পর্যন্ত আপনি রাজি আছেন, কিন্তু আল্লাহ যে বলছেন 2 রাকাত শুধু সুন্নত পড়ুন, তাহলে এই পৃথিবীতে যা কিছু আছে সমস্ত জিনিসের চেয়ে উত্তম, কিন্তু সেদিকে আপনার ইন্টারেস্ট নাই কেন? ধারের জন্য আল্লাহকে আপনার ঠগাবেন নাকি? আল্লাহ ঠগাবে না, পৃথিবীর মানুষ আপনাকে ধার দিতে পারেন। আপনি ব্যবসা করছেন, একটা কাপড় বিক্রি করলেন, বললেন ভাই আমি কালকে তো 100 টাকা দিয়ে দেবো, দেখা গেলো আসলোই না, আপনার 100 টাকা মেরে দিল। তার জন্য অনেকে ধার দিতে চায় না, বিশ্বাস নাই, কিন্তু আল্লাহর কাছে আপনি ধানলেন, ধার দেন অসুবিধা নেই, আল্লাহ আপনাকে বেশিই দেবে কম দেবে না। তো বলছিলাম যে মুসলিম হতে গেলে আমাদের মধ্যে নামাজ থাকতে হবে। আর আল্লাহ বলছেন যারা নামাজ ছেড়ে দেয় ওদের কথা আমি ছেড়েই দিলাম, যারা জামাতের মধ্যে উপস্থিত হয় না, আমার ইচ্ছা হয় এই সমস্ত মানুষদেরকে তাদের বাড়ি গিয়ে তাদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিই আমি। এখানে অনুমেয় যে জামাতে উপস্থিত হচ্ছেন তাদের অবস্থা যদি এই রকম হয়, তাহলে যারা নামাজ পড়ে তাদের অবস্থা কি হবে, কি হবে? অধিকাংশ আলেমদের মত, যদি কেউ ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দেয় যে নামাজ তার উপরে ফরজ, এটা সে অস্বীকার করলো, তাহলে তাকে হত্যা করতে হবে, তার মৃত্যুদণ্ড অবধারিত। সে যদি অস্বীকার করে নামাজকে, নামাজ পড়ে কি হবে, নামাজ পড়ে কি হবে, নামাজ পড়ে কয়জন বড় লোক হলো, এমন মন্তব্য যদি কেউ করে তাহলে সে হত্যার যোগ্য। সে হোক সে মুসলিম, সে হোক সে কাফের মুসলিম, যে কেউ হোক সে নামদার হতে পারে। আপনি বলতে পারেন যে ভাই কাজের কারণে ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারছি না, চেষ্টা করব, আপনার জন্য একটা রাস্তা খোলা আছে, আপনি মৃত্যুদণ্ড থেকে বেঁচে যেতে পারেন, শাস্তি আলাদা আছে। কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি একমাত্র মত পোষণ করেছেন যে না, কেউ যদি নামাজ ছেড়ে দেয় তাহলে তাকে শাস্তি দিতে হবে, জেলে বন্দি করতে হবে, মৃত্যুদণ্ড নয়। কিন্তু অধিকাংশ আলেমদের ইমামদের মত তাকে হত্যা করতে হবে, হত্যার যোগ্য সে,
এটা তো বললাম একটা। আরেকটা হাদিসের দিকে যায়, সহিহ বুখারী কিতাবুল ইমান দ্বিতীয় অধ্যায়ের 25 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমাকে আদেশ করা হয়েছে, আমি নির্দেশিত হয়েছি যে ওই সমস্ত মানুষদের সঙ্গে আমি লড়াই চালিয়ে যাব, লড়াই চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত হাত্তা ইয়াশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, যতক্ষণ না সে নিজেকে প্রমাণ করে দেখাবে যে কালেমা আল্লাহ এক, রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ প্রেরিত রসুল, এই স্বীকারোক্তি যতক্ষণ না দেবে ততক্ষণ পর্যন্ত আমি তার সঙ্গে লড়াই চালিয়ে যাব। তারপরে বলছেন ওয়ায়ুকিমুস সালাতা ওয়ায়ুতুজ যাকাতা, এবং এই সাক্ষ্য দেওয়ার পরে সে নামাজ প্রতিষ্ঠা করবে এবং যাকাত আদায় করবে। ফাইজা ফালু যালিকা সামু মিন্নি দিমাহুম ওয়া আমওয়ালাহুম, যখন কোন ব্যক্তি এই সাক্ষ্য দিয়ে দিল, আল্লাহকে মেনে নিল, রাসূলকে মেনে নিল, তারপরে আল্লাহর প্রথম যে নির্দেশ মুসলিম হওয়ার পরে যে বলছেন তুমি নামাজ প্রতিষ্ঠা করবে, এই নামাজকে সে মেনে নিল, নামাজ প্রতিষ্ঠা করে দিল, তারপরে যাকাতের সামর্থ্য থাকলে সে যাকাত আদায় করে দিল। রাসূল তিনি বলছেন ফাইজা ফালু যালিকা আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম, এই কাজ যদি সে করে নেয় তাহলে তার রক্ত, তার মাল, তার ধন সম্পদ আমার কাছ থেকে বেঁচে গেল, আমার কাছ থেকে বেঁচে গেল। যদি তার মধ্যে এই তিনটা জিনিস না থাকতো তাহলে যতক্ষণ পর্যন্ত তার মধ্যে এই তিনটা জিনিস না থাকবে, আমার কাছে আদেশ করা হয়েছে আমি তার সঙ্গে লড়াই চালিয়ে যাব। ইল্লা বিহাক্কিল ইসলাম ওয়া হিসাবুহুম আলাল্লাহ, কিন্তু এই কয়টা আমল করার পরেও যদি সে কোনো ইসলামের যে সমস্ত নিয়ম নীতিগুলো আছে ব্যতিক্রম করে দেয় তাহলে তার জন্য শাস্তি আছে, সেটা আল্লাহর হিসাব যেভাবে আছে সেইভাবে হবে। তাহলে বোঝা গেল যে ইসলামের মধ্যে নামাজের গুরুত্ব কতটা। নামাজ থাকলে আমার মধ্যে সব ইসলাম টিকে আছে, নামাজ না থাকলে আমার মধ্যে আস্তে আস্তে সব জিনিস চলে যাবে আস্তে আস্তে। আর একটা হাদিসের দিকে এগিয়ে যাই, জামিউ তিরমিজি হাদিস পাবেন, জামিউ তিরমিজি কিতাবুল ইমান 36 নম্বর অধ্যায়ের 2830 নম্বর হাদিস, এবং আর একটা হাদিস বলে দেবো 2831 নম্বর হাদিস, দুইটি হাদিস বলে দিই। প্রথম হাদিসটি বলেন আবদুল্লাহ ইবনে বুরাইদা, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন আল আহদু আল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার, আমাদের এবং মুশরিকদের মধ্যে এই পার্থক্যই হচ্ছে নামাজ, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে ব্যক্তি সরাসরি কুফরের মধ্যে নিমজ্জিত হয়ে গেল, সে কাফের হয়ে গেল। ফাকাদ কাফারা মানে সরাসরি গোদা বাংলায় যেটা বলা হয় সে কাফের হয়ে গেল। পরবর্তী হাদিস, হাদিসটা বলছেন আব্দুল্লাহ ইবনে সাকিক উকাইলি, তিনি বলছেন যে কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী সাথীগণ লা ইয়ারাউনা শাইয়্যান মিনাল আমালি তারকুহু কুফরুন, যে তারা নামাজ ছেড়ে দেওয়াকে শুধুমাত্র কুফর ভাবতেন, কাফের ভাবতেন, এছাড়া এমন কোনো আমল নেই যাকে ছেড়ে দিলে কাফের ভাবা হতো। তার মানে রসুলের যুগে যদি কেউ নামাজ ছেড়ে দিত তাকে কাফের ভাবা হতো, অন্য আমল ছেড়ে দিলে তাকে কাফের ভাবা হতো না। তার মানে আমি এখনকার যুগে এই আয়াত কিন্তু রদ হয়ে যায়নি, এখন যদি আমরা নামাজ ছেড়ে দিই আমরা নিজেকে মুসলিম দাবি করলেও হাদিস কোরআনের আলোকে কিন্তু আমরা মুশরিক হয়ে গেছি, কাফের হয়ে গেছি, কিন্তু মনে হচ্ছে যেন আমরা মুসলিম হয়ে আছি, মনে হচ্ছে যেন আমরা মুসলিম হয়ে আছি, তলে তলে যে আমার শিকড় কাটা গিয়েছে সেটা কিন্তু আমার মাথায় খেলছে না, বুঝতে পেরেছেন। আর একটি উমর রাদিয়াল্লাহু আনহুর মত সেটা বলে দিই, যে আমার বক্তব্য দিয়ে করে দিন ইনশাআল্লাহ। এটা আপনি আপনি মুয়াত্তা ইমাম মালিকের লেখা মুয়াত্তা, সেখানে দ্বিতীয় অধ্যায় কিতাবু তাহারা 83 নম্বর হাদিস, সেখানে উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে লা হাজ্জা ফিল ইসলামে লিমান তারাকা সলা, যে ব্যক্তি নামাজকে ত্যাগ করে দিল, নামাজ ছেড়ে দিল, ইসলামে তার কোনো অংশ নেই, তার কোনো অংশ নেই, তাহলে আমার যদি ইসলামের মধ্যে কোনো অংশ রাখতে চায় আমাকে নামাজ পড়তে হবে। তো আল্লাহর কাছে আমরা সকলেই দোয়া চাইবো আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আল্লাহ আমরা আজ পৃথিবীর বুকে পৃথিবী পৃথিবী করে ব্যস্ত হয়ে গেছি, আল্লাহ তুই পৃথিবীর মোহ থেকে আমাদেরকে দূরে হটিয়ে ইসলামের মোহে নিমজ্জিত হওয়ার তৌফিক দান করো। আমিন।
আল্লাহ এই পৃথিবীর বুকে যে সমস্ত মুসলিম ভাই আজ জালেম অত্যাচারী বাদশার কবলে পড়ে অত্যাচারিত হচ্ছেন, আল্লাহ সে সমস্ত মুসলিম ভাইদেরকে আল্লাহ তুমি সাহায্য দান করো, আমিন। ইয়া আল্লাহ এই পৃথিবীর বুকে যে সমস্ত মানুষেরা, যে সমস্ত মুসলিম ভাই ও বোনেরা আজ অসুস্থ অবস্থায় পড়ে রয়েছে, আল্লাহ সে সমস্ত মানুষদেরকে আল্লাহ তুমি শেফা আতা ফরমা। ইয়া আল্লাহ এই পৃথিবীর বুকে আমরা যতদিন বেঁচে থাকবো আল্লাহ নামাজের সঙ্গে ইমানের সঙ্গে আল্লাহ তুমি বেঁচে থাকার তৌফিক দান করো, এবং যখন আমার পৃথিবী থেকে বিদায় গ্রহণ করাবেন তখন আল্লাহ তুমি আমাকে ইমানের সঙ্গে বিদায় গ্রহণ করাবেন, আমিন আল্লাহুম্মা আমিন।